জয়পুর জঙ্গলের কুকুর বা অজানা জন্তুর তাড়া খেয়ে জয়পুর বনলতা রিসর্টে ঢুকে পড়ল চিতল হরিণ শাবক। জয়পুর বন দপ্তর উদ্ধার করলেও বনলতা রিসর্ট থেকে চিতল হরিণের শাবক। জানা যায়, আজ সন্ধ্যার আগে একটি শিশু হরিণ তার মায়ের সাথে ঘোরাঘুরি করছিল জঙ্গলে। সেই সময় জঙ্গলের জঙ্গলি কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে বনলতা রিসর্টে। মা হরিণ তার প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে গেলেও পালাতে পারেনি শিশু হরিণ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুক্ষণ ধরে একটি হরিণের বাচ্চাকে বাগানে ঘোরাঘুরি করতে দেখে এবং দেখে যে হরিণ শাবকটি। কুকুরে কামড়ানোর গায়ে দাগ রয়েছে, ধারণা করেন কুকুরে কামড়েছে। বাচ্চা হরিণটি প্রাণ বাঁচাতে রিসর্টের ভিতর প্রবেশ করেছে। হরিণ শাবকটিকে ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন ব্যক্তি, সাথে সাথে তারা বাচ্চাটিকে প্রথমে ধরে ফেলে এবং খবর দেয় জয়পুর বন দপ্তরে। বন দপ্তরে কর্মরত এক কর্মী, তিনি ওই এলাকাতেই প্রতিদিন হাঁটতে যান। আজও তিনি হাঁটতে গিয়েছিলেন, সাথে সাথেই তাকে এলাকার মানুষ বিষয়টি বলেন এবং তিনি ওই বাচ্চাটিকে উদ্ধার করে জয়পুর বন দপ্তরে নিয়ে আসে। সেখানে বন দপ্তরের কর্মীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বহুদিন পর জয়পুর এলাকার মানুষ হরিণ শাবক দেখতে পায় খুশি এলাকা জুড়ে। তবে প্রশ্ন উঠছে, কুকুরের হরিণ শাবকটি তারা করেছিল নাকি অন্য কোনো জন্তু? সেটি অবশ্য স্বচক্ষে কেউ দেখেননি। ওইদিক থেকে কুকুরে একটা তাড়া করেছিল, তাড়া করার পরে হরিণ বাচ্চাটা 61 পেছনে ওইখানটায় এসে লুকিয়ে গেল। তারপরে এখানে কতগুলো পাবলিক ছিল, তারা হরিণটাকে ধরেছিল। ধরার পরে তারা এই পুকুরের এই জলেতে একটু জল ফল খাওয়ানোর চেষ্টা করে চোখে মুখে জল দিয়েছিল। তা করতে বন দপ্তরের মিন্টুদা সে এইদিকে হাঁটছিল, হাঁটার পরে সে সঙ্গে সঙ্গে তাকে যে আমি খবর দিই, আমি খবর দেওয়ার পরে সে সঙ্গে সঙ্গে এসে সে কোলে করে নিয়ে নেয়। নিয়ে সে আবার একটা একজনের মোটর সাইকেল চাপিয়ে নিয়ে ফরেস্ট অফিসে নিয়ে চলে যায়। না না, পর্যটকরা কেউ দেখেনি, ও কতগুলো পাবলিক দেখেছিলো, তার যারা ঘুরতে এসেছিলো তারাই দেখেছিলো। দারুণ একটাই খারাপ লাগছে, যেটা হচ্ছে কি একটা বাচ্চা হরিণ তাকে কুকুরে মানে দাঁড়া করে এনে তার কুকুরে কামড়িয়েছে, দাগ আছে গায়ে। আচ্ছা, এটাই খারাপ লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কৌশিক ব্যানার্জি, জয়পুর। আপনি কি বনলতায় কর্মী চাই?